আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সমাজীবন আপনার প্রশ্নটি হচ্ছে মানুষের সাথে মিলে মিশে চলা এটা ইসলামী বিধান কেমন রাখে যেমন অনেকেই আছেন মানুষের সাথে মিশে না কেমন ভালো ভালোবাসি ছাড়া কথা বলে না এবং নিজের মন মনোভাব যারা নিয়ে চলে তাদেরকে ছাড়া অন্যদের সাথে সে কথা বলতে রাজিনা বা একজন মেহমন তার বাড়িতে আয়সে তার সাথে কিভাবে আচরণ করবে ইত্যাদি সমাজ জীবন প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিল উৎপূর্ণ একটা বিষয় যে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে

আল্লাহ তালা বলেন সাবিমা রাহমাতিম মিন লিং তালাহম এটা মূলত রবি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রহমতে আপনি মানুষদের সাথে যে নরমভাষী হয়েছেন অর্থাৎ নবী সাল্লাম মানুষদের সাথে খুব নরম ব্যবহার করতেন এবং দয়ার সাথে ব্যবহার করতেন বিপরীত বলতেছেন ওয়ালাউ কুমতা ফাজ কালিজাল কালবি আর যদি নাকি আপনি ভাষী হইতেন আপনার দিল যদি নাকি শক্ত হইত মানুষদের জন্য আপনার থেকে মানুষ পড়ে যেত অর্থাৎ আপনার আশেপাশ থেকে মানুষ দূরে চলে যেত সুতরাং আপনি লোকদেরকে ক্ষমা করেন ওয়াস্তাক তাদের জন্য আল্লাহ তাল্লা নিকটে গুনামাখির দোয়া করেন ওয়াসবির হুম ফিল আম এবং কোন কাজকর্মে তাদের সাথে আপনি পরামর্শ করেন সম্মানিত দিন এবং এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আল্লাহ তালা এই মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন প্রথম কথা হচ্ছে যে নরমভাষী হওয়া অন্যের সাথে অন্যের সাথে এমনভাবে আচরণ করা যাতে করে সে আপনার সাথে কথা বলতে আনন্দবোধ করে আপনাকে তার অন্তরে জায়গা করে নিতে পারে এটা হচ্ছে যে মূল একটা গুণ আর বিপরীত বলতেছে কর্কশবাসী কেউ হয় তাইলে কর্কশবাসী হয়তো মুখে কর্কশ হইতে পারে বা আচরণের কর্কশ হইতে পারে বা করে ফেলা হয় তাইলে একদিন আপনার সাথেও কেউ দেখা করতে আসলে অতিথিও সে যে আন্তরিক হইয়া আপনার সাথে সে আর দেখা করতে আসবে না কথা বলতে চাইবে না এবং আপনার থেকে লোকজন আস্তে আস্তে যে শীতকে চলে যাবে আপনার থেকে দূরে চলে যাবে আর আপনি যদি একজন আদর্শ মুসলিম হন তাহলে অবশ্যই রাসুল সাল্লা এই যে গুণ আপনার মধ্যে থাকতে হবে মানুষের কোনো সময় আপনার সাথে কথা বলতে গেলে সে ভুলও করতে পারে আপনি তাকে ক্ষমা করে দিবেন বরং আল্লাহ তালা নিকটে তার গুণামাকার জন্য দোবা করবেন এবং কোন কাজে হ্যাঁ তাকে আপনি মূল্যায়ন করবেন আসো আমরা এই কাজটা কীভাবে করলে সুন্দর হয় এই যে একটা মূল্যায়ন দেখালেন তার প্রতি কিন্তু আপনি যে একটা সম্মান দেখালেন একটা যে আন্তরিকতা দেখালেন সে এতে করে যে আপনার মহব্বটা তার অন্তরের মধ্যে জায়গা করে নেবে এই সুরাই আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াত্তের ব্যাখ্যাটা আমাদের সবাই সামনে থাকা উচিত যে কোনো মানুষের সাথে সদাচরণ করবে নরম ভাষায় কথা বলবে আগ্রহীয় কথা বলবে কর্কশ ভাষা কথা বলবে না বা যে শুধু এতটুকুর মাধ্যমেই যে আপনি এতটুকুর মাধ্যমে যে আপনি যে দায়িত্ব শেষ করে ফেলবেন যে দেখা হলো কেমন আছেন ভালোবাসি শেষ এরপরে কোনো কথাবার্তা নাই তো এদের করে সে আসলে যে উৎপন্ন হবে বরং তার মন জয় করার জন্য আপনাকে যে ওইভাবে আচরণটা করতে হবে কারণ একটা হাদিস যেটা সিলসিলা সহিয়ার মধ্যে আছে নবী সালাম বলেন ওয়ান নাসু আল খলকি ওয়ান নাসু খুলকি লাইফ সিদুল আমলা কামা ইউফ খালুল আসাল যে মানুষের সাথে ভালো আচরণ না করা এটা আমলকে এইভাবে নষ্ট করে দেয় যেমন বিনেকার এটা মধুকে নষ্ট করে দেয় তাই অবশ্যই আমাদের কি করতে হবে অন্যের সাথে মিশে চলতে হবে এছাড়া সই বোখারি এবং মুসলিমের মধ্যে একটা হাদিস আছে বোখারিতে দাবেনদি আল্লাহ তালন থেকে যারা রাসুল হোসেন আসাদ করেন কুল্লু মা আরুফ ইনসা দেখা প্রত্যেকটা বালো কাজ হচ্ছে সৎকা স্বরূপ অর্থাৎ আপনি একটা বালো কাজ করলেন এতে করে আল্লাহ আপনাকে সব দিতেছে এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন হাদিসটি সহি মুসলিমের মধ্যে দুই হাজার ছয়শত ছাব্বিশ নম্বর হাদিস আবুজল কিফারের ফারে তালানু থেকে যে রাসুল মেশাদ করেন লাহাকিরার নামিনের মা আরো ফেসাইয়া কোন নেক কাজকে ভালো কাজকে ছোট মনে করতে নাই এমন কি বলাও আং তালকা আখা কা বিহীন তালকিন যে তুমি তোমার সাথীর সাথে ভাইয়ের সাথে বোনের সাথে যখন সাক্ষাৎ করবে হাসি চেহারা নিয়ে সাক্ষাৎ করবে দেখেন সুবাহ আল্লাহ বেহামদিহি তাইলে রাষ্ট্রের শিক্ষা কত সুন্দর আপনার সাথে কোন মুসলিম ভাই বোনের সাথে দেখা হলো মুসলিম ভাই ভাইয়ের সাথে মুসলিম বোন বোনের সাথে দেখা সাক্ষাৎ হলো আপনি তার সাথে কি করলেন হাসি যে মুখ নিয়ে হাসুর যোগ চেহারা নিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন আপনি তাকে খুশি করে ফেললেন এতে করি যে আপনি তাকে কিছু দিয়ে ফেলছেন সেটা না আপনি দুটো কাজ করলেন একটা তো নেকের ফালাবালি ভারী করলেন যে একটা সৎকার করার সব ফেয়ে গেলেন আর তার অন্তরের মধ্যে যে আপনার জায়গাটা হয়ে গেল আপনাকে সে ভালোবাসতে শিখবে তাই এখানে যে আরেকটা হাদিস এগুলো সব সহিহ হাদিসের বান্দন আমি কথা বলার চেষ্টা করতেছি আলপির খুলুক ভালো কাজ হচ্ছে নেকাজ কাজ হচ্ছে সুন্দর আদর্শ ওয়খালিকিন নাসাবি খুলুকিন হাসান যে তুমি মানুষের সাথে উত্তম আদর্শে চলাফেরা করো উত্তম আদর্শ নিয়ে মানুষের সাথে

অন্য কাউকে আর দেখে নেই অর্থাৎ রাসুল সাল্লাম সবসময়ের মধ্যে হাসুজ্জ্বল চেহারা নিয়ে চলতেন তাহলে এটা রাসুল সাল্লাহ একটা আদর্শ যে হাসুজ্জ্বল চেহারা নিয়ে চলা আপনার সাথে একটু দেখা করতে আসলে আপনি ঘোমরা মুখ থাকলেন আপনার যে মুখের কোনো হাসি নাই বা তার সাথে কথাবার্তার মধ্যে আপনি যে একটা আন্তরিকতা প্রদর্শন করলেন না তাহলে এটা কিন্তু রাসুল সাল্লাহ আদর্শ যেটা আছে এটা হল না অথচ রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ আমাদের জন্য একান্ত জরুরি যেই হাদিসটা খালেকিন নাসা বি হাসান তির হাসান সূত্রে হাদিসটি বর্ণিত যে নবী সাম বলতেছে মানুষের সাথে তুমি উত্তম আদর্শে উত্তম আদর্শ নিয়ে তাদের সাথে কি করো চলাফেরা করো তো উচিত হচ্ছে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের এই সমস্ত দিক নির্দেশনাগুলো সামনে রাখা একটা যে মুসলিম ভাই বোন সেই যদি কোনো সমস্যা থাকে তাকে আমরা সহায়তা করব তার দুঃখ কষ্ট দূর করার জন্য চেষ্টা করব তারাও যদি কি আমাকে কষ্ট দেয় আমি ক্ষমা করে দিব ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে বলার নিগড়ে তার জন্য ক্ষমা প্রার্থনা করব তারপরে সবসময় তার চেহারা যেন খুশি করতে পারি ওইসবে আমি আমার চেহারাকে হাসি উজ্জ্বল করি তার সাথে দেখা সাক্ষাৎ করব কথাবার্তাও বলব নরম কথাবার্তা বলব এবং যখন আমরা একটা বৈঠকে বসবো মত বিনিময় করব বিভিন্ন ভালো বিষয় নিয়ে কোনো অশ্লীল বা কাজ নিয়ে না একটা মানুষকে খুশি করার জন্য চেষ্টা করব কারণ হাদিসের মধ্যে আছে এই হাদিসটিও সহি যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম করেন

এই দাঁড়ি ফাল্লার মধ্যে সবচেয়ে বেশি যেই নেকির ফাল্লার মধ্যে ভারী যে আমলটা হবে সেটা হচ্ছে মিনহুসনিল খোলক উত্তম আদর্শ আদর্শ দেখাইতে বলেন এই যে সবটা বেশি ভারী হবে নেকির ফাল্লার মধ্যে সুবাহ আস্তাল ফিল্মি মিন হুসিল অর্থাৎ উত্তম আদর্শের যে নেকি আছে এর থেকে কোন বেশি অন্য কোন ন্যাক নাই যার কারণে সে যে ফাল্লাটা বেশি ভারী হবে নেকির ফাল্লাটা বেশি ভারী হবে অর্থাৎ এটা

যে সুরুর তুত হালা মুসলিম তুমি কোন মুসলিমের অন্তরের মধ্যে খুশি যে সে খুশি হওয়ার মতো সেরকম একটা কিছু করলা সুরুন তুৎখেলু মুসলিম কোন মুসলিমকে খুশি করতে পারা সেটা আল্লাহ তালা উত্তম আমল হিসেবে বিবেচিত হবে তো সরাসরি কথা হচ্ছে অনেকে আছে গোমরা করে থাকে না এমন করলে নিজেরই ক্ষতি আমি বিপদে পড়লেও অন্য আমার নিকট আগে আসবে না আর আমি যদি নাকি সবার সাথে সদাচরণ করি সবাই খবর খবর লেই এবং মনে করেন তার সুখে দুঃখ আমি থাকি হাসাস হাস্য উজ্জ্বল ছেড়া নিয়ে কথাবার্তা বলি সে কোনো সময় কষ্ট দিলে মাফ করে দেয় তো এগুলোর মাধ্যমে আমি বহু বিপদে বললো তারা আমার জন্য আগাই আসবে তাছাড়া আল্লাহ তালা নিকটে আমার অনেক মর্যাদা বাড়ি যাবে রাসুল সাল্লাহামের আদর্শের অনুসরণ করার কারণে আল্লাহ তোমার কথা আমাদের সবাইকে যে কোরআন শহীদ মোতাবেক যে পুরুষেরা পুরুষদের হিসেবে মহিলারা মহিলাদের হিসেবে